চাচা আমি যেতে পারবো না এই কি করছিস সবাই পারে আর তুই পারবি না কে না চাচা আমার ভয় করতেছে এই সাকু ভাঙে যদি আমি পানির ভিতর পড়ে যাই আরে পাগল সাওয়াল কি করছিস আরে মানুষ সাইকেল পার করে আর তুই পার হতে পারবি না ওটা একটু কষ্ট কর বাবা কলম তো আমি পারবো না চাচা আল্লাহ আমার কপালে এত বড় দুর্ভোগ দিল কি জন্য আমার মনে হয় যে আমার কপালে আল্লাহ দিয়েই লাগে নাই নালে এই বিপদ আমার কাঁধে কিছু জন্য চাপাবি এই দোস্ত তুই খামোখা ভয় পাচ্ছিস কোনো ব্যাপার না আমি তোকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখছিস হ্যাঁ দেখছিস হ্যাঁ কোনো ব্যাপারই না পাগল ওলো জামাই ওকে না নিলে বিয়ে হবি একটু কষ্ট কর বাপ চাচা তো ঠিক কথাই কইছে চাচা তো ঠিক কথাই কয়েছে তাই নে ঠিক আছে কোলে নিতে পারবো না কাঁধে উঠতে হবি দোস্ত খুব ভাল লাগতেছে আমি তো অর্ধেক হয়ে গেছি আগের তো ওজন তোমার কমে গেছে চুপ কর বেশি কথা বলি করলাম ফেলে দেবো নে বাচ্চা চাউলের মতো কাঁধে উঠতে খুব মজা লাগেছে না তুই মোখলেসের কাছে যা বাসর সাজাবে আসবার কথা এখন আসবির কোনো নাম নেই যা সাজাবে নিয়ে আচ্ছা ঠিক আছে এই যে ওনার দেখতেছি সেটা এই যে উনি হচ্ছে আর ডান হাত দিয়ে ধর ডান হাত দিয়ে রুমালটা ধর উনি হচ্ছে জওয়ার চাষা ছোটোবেলা বাপ মরেছে তো এই দুই ভাই বোনকে উনি করে কষ্ট করে মানুষ করেছে আসসালামু আলাইকুম চাষা ওয়ালাইকুম পায়ে হাত দিয়ে ধর আর এই যে ওনাকে দেখতেছি সেটা উনি হচ্ছে জওয়ার ভাই তার মানে আমার শালা সালাম আলাইকুম শালা জামাই বাবাজির মাথায় মনে করে চরব জমিছে এত তেল কিসের জন্য মাথা ঠান্ডা করার জন্য তার মানে সারাক্ষণ তোমার মাথা গরম হয়ে থাকে না না ঘটনা হয়েছে সেই রকম কিছু না ওই যে আপনাকে এখানে তো অনেক পথ একটা রিক্সা নাই ভ্যান নাই হাইটে হাইটে আইসে একেবারে গ্যামে সুপসুপ হয়ে গেছে ও তাই গলায় এত তাবিজ কিসের জন্য মানত আছে নাকি না না ওই ছোটখাটো কি সমস্যা হাতে বিছানায় প্রস্রাব করা অভ্যাস আছে যে ঘন্টা ধরে গলায় তাবিজ ঝুলাইছে সি সি কি করছেন তা থাকবি কে নতুন জামাইয়ের সাথে এইভাবে কথা বলতে হয় না
আপনারা বসেন, আমি কাজই পাঠাচ্ছি।